নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বিকেল 5:35 রাহু এবং কেতুর রাশি পরিবর্তনে মহা পরিবর্তন ঘটতে চলেছে 6 রাশির। 18 বছর পর মীন রাশি এবং কন্যা রাশিতে রাহু কেতুর প্রবেশে 6 রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। তবে একটি কথা আপনাদেরকে আমি বলি, অনেকেই কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা, আপনি তো যে রাশিগুলোর ভালো হবে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করছেন, আপনি যদি 12 রাশি নিয়ে যদি আলোচনা করেন আমরা প্রত্যেকে উপকৃত হয়। তো আজকের এই আলোচনাটি কিন্তু 12 রাশির উপরই থাকবে। আজ বিকেল 5:35 রাহু এবং কেতুর যে রাশি পরিবর্তন, আগামী 18 মাস কেমন যেতে চলেছে 12 রাশির, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই 12 রাশি, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে এই 12 রাশির, আমি সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আপনাদেরকে আবারও বলি, 6 রাশিকে ভূতে দিবে টাকা, অবিশ্বাস্য হলো সত্য হতে চলেছে। প্রথম আমি আসি একটি কথা আপনাদের সামনে নিয়ে আনি। অনেকেই ভিডিও দেখছেন শুনছেন, হয়তো আপনাদের সাথে মিলছে আবার কারো কারোর সাথে মিলছে না। অনেকেই কমেন্ট করছেন যে কই কৌশিকদা, আপনি তো বললেন কোটিপতি, কই আমি তো হলাম না। দেখুন, ভিডিও দেখলে ঘরে বসে থাকলে কোটিপতি হওয়া যাবে না, কর্ম করতে হবে, কর্মের পাশাপাশি ভাগ্যর জায়গাটা কিন্তু খুলবে। অর্থাৎ আপনার ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় এবং রাহু গ্রহকে যদি শুভ করা যায়, নিশ্চিতরূপে এই আগামী 18 মাস আপনাদের জন্য কিন্তু মহা পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। দেখুন, রাহু এবং কেতু প্রত্যেকটি গ্রহ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, কিন্তু রাহু এবং কেতু ক্লকওয়াইজ ঘুরে, এবং রাহু কেতু একসঙ্গে রাশি পরিবর্তন করে। একটি কথা আপনাদেরকে আবারও বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, অর্থাৎ একটা ঋণের বোঝা আপনাদের পিঠে উঠে গেছে, একটা ঋণ শোধ করতে গিয়ে আর একটা ঋণ করছেন, অর্থাৎ ঋণ আপনাদের জীবনে থাকছে, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, ব্যবসা ভালো চলছে না, পাশের দোকানে ভালো কেনা বেচা আপনার দোকানে হচ্ছে না, আপনার কেরিয়ার ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, কর্মক্ষেত্রে শত্রুতা, কর্ম চলে যাচ্ছে, কর্মহীন হয়ে বসে রয়েছেন, বিবাহ হচ্ছে না, বিয়ের জায়গাটাতে বাধা রয়েছে, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো চাকরি ক্ষেত্রে সমস্যা আসছে, অবশ্যই আপনারা এই সময় কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন, কারণ আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। আর যে প্রেডিকশনগুলো করি কি না, মাটিতে পড়ে না। দেখুন, আমি বারবার বলি, যারা স্যারেন্ডার করে কি না তাদের কিন্তু আমি হাত ধরি, আমি কিন্তু সবারই হাত ধরি না, আর যার হাত ধরি তাদেরকে কিন্তু আমি টেনে তুলি, অবশ্যই স্যারেন্ডার হতে হবে তাকে, তবেই আমি সেই জায়গাটাতে কিন্তু আমি কিন্তু টেনে কিন্তু তুলতে পারবো। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ থাকে, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু কেতুর অবস্থান ভালো না থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো রইবে। দেখুন, রাহু এই সময় কিন্তু বৃদ্ধ অবস্থাতে কিন্তু থাকবে, কারণ এই সময় বৃদ্ধ অবস্থা থেকে রাহু যে ঢুকে ঢুকে যে খুব যে শুভ ফল দিতে পারবে তা না, আস্তে আস্তে রাহু কিন্তু এই 6 রাশিকে করবে মালামাল। আমি 12 রাশি নিয়ে আলোচনা করি। মেষ রাশির ক্ষেত্রে কেতু আপনাদের ষষ্ঠভাবে, রাহু দ্বাদশভাবে থাকছে। প্রথম কথা হচ্ছে,
এই সময় আপনাদের শরীরের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলো সমস্যা আসতে পারে, কিন্তু আপনাদের এই সময় ঋণ থেকে মুক্তি, শত্রুতা আপনাদের কমবে এবং অর্থপ্রাপ্তির একটা বড় যোগ এবং বিদেশ ভ্রমণের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার বা যারা বিদেশে চাকরি করতে চাইছেন বা এমএনসি কোম্পানিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব লাভ কিন্তু এই সময় দিবেন। দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখুন আপনারা সন্তানে যারা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসবে, কিন্তু রাহু আপনাদেরকে কিন্তু ইনকাম ভালো দিবে, আপনাদের প্রফিট এই সময় ভালো দিবে। যারা বাইরে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে বৃষ রাশি, এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদেরকে লাভ দিতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির রাহু কিন্তু ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, রাহুর কর্মক্ষেত্রে পরিবর্তন দিবে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, তবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশন এবং আপনাদের পারিবারিক জায়গাটা কিছুটা হলো কলহের জায়গায় কিন্তু রয়েছে। দেখুন সবটাই ভালো হতে পারে না, ভালো এবং মন্দ দুটা দিক কিন্তু রয়েছে। মিথুন রাশির কর্মের জায়গাটা নিয়ে বড় ধরনের পরিবর্তন এবং ফিনান্স অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। এরপর যে রাশি কর্কট রাশি, কর্কট রাশি তৃতীয় ভাবে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিবে। অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, শেয়ার বাজার, এই জায়গা থেকে আপনারা ভালো ফল পাবেন এবং ভাগ্য হবে রাহু অবস্থাকে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে কিন্তু করাবে, অর্থাৎ যে কোনো কাজ হতে গিয়ে কিন্তু আপনাদের বাধা কিন্তু আসবে। অবশ্যই আপনারা এই সময় রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার সরাসরি আপনার দ্বিতীয়ভাবে এবং অষ্টমভাবে রাহু অবস্থান করছে, দ্বিতীয়ভাবে কেতু। কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন, অষ্টমভাবে রাহু একটু হলো চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই এই সময় যে কোনো কাজ করবেন একটু সাবধান, রাহু কেতু রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ফল দেবে, খুব একটা ভালো ফল কিন্তু আমি দেখতে পাচ্ছি না সিংহ রাশি। এরপর যে কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে রাহু কেতু আপনাদের কিন্তু আপনাদের রাশিতে, রাহু আপনার সপ্তমভাবে অবস্থান করবে, আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা হলো মত পার্থক্য হতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে কিছুটা হলো সমস্যা হতে পারে, পার্টনারশিপ বিজনেসের জায়গা নিয়ে সমস্যা, এবং এর পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, শরীরের পার্ট নিয়ে কিছুটা হলো সমস্যার জায়গা কিন্তু রয়েছে। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে রোগ ঋণ শত্রুতা আপনাদের কমবে এবং আপনাদের পাশাপাশি বড় ধরনের কোনো ভ্রমণ, বিদেশ যাত্রার যোগ এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির একাদশভাবে কেতু অবস্থান করছে, পঞ্চমভাবে রাহু। আমি বলবো একটি কথা, যারা শেয়ার মার্কেট ফাটকা লটারিতে টাকা লাগাচ্ছেন একটু হলো আপনারা পরামর্শ করে টাকা লাগান, কিন্তু একাদশভাবে কেতু আপনাদের ইনকাম গেইন করবে, সফলতা আপনাদেরকে নিশ্চিত রূপে কিন্তু দিতে চলেছে। ধনু রাশির এই রাহু কেতুর রাশি পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কোনো প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ দিতে পারে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে কিন্তু চলেছে, অর্থাৎ ধনু রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির রাহু এই সময় আপনাদেরকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে, আপনাদের থার্ড হাউসে রাহু, গোচরের থার্ড হাউসে রাহু কিন্তু খুব শুভ ফল দেয়, কেরিয়ারের ক্ষেত্রে আপনার সফলতা আসবে, কিন্তু ভাগ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো বিড়ম্বনা রয়েছে, কারণ ভাগ্যভাবে কিন্তু কিছুটা ভাগ্য বিড়ম্বনা কিন্তু দিবে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে রাহু, অষ্টমভাবে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো আপনাদের খরচ এই সময় বাড়বে, আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গায় খরচের মাত্রা বাড়বে এবং কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন, কোনো অর্থনৈতিক লস হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশি কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির সাড়ে সাথে চলছে, রাশিতে রাহু, সপ্তমভাবে কেতু, বৈবাহিক জীবনে কিছুটা হলো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের এই সময় রাগ জেদ বাড়বে এবং কোনো ফ্রড হয়ে যাওয়া বা কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট করে যাওয়া বা অতিরিক্ত বিশ্বাস করে কোনো জায়গায় টাকা লস হওয়ার সম্ভাবনা। আপনারা এই সময় কিন্তু বিশেষভাবে রাহু থেকে যদি লাভ নিতে চান অবশ্যই
রাহুর বীজমন্ত্র পাঠ করুন এবং আগামী 18 মাস মহাপরিবর্তন হতে চলেছে এই 6টি রাশি। আমি 12টি রাশির বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।